আশা করি সকলে ভালো আছেন। আজকে লটকন নিয়ে কিছু কথা বলবো। লটকন গাছের পুষ্পমঞ্জরিতে থোপাই থোপাই ফল আসে। প্রতিটি পুষ্পমঞ্জরিতে 5 থেকে 50টি ফল দেখা যায়। ফলের রং হলুদ, ভিতরে 2 থেকে 5টি বীজ দেখা যায়। বীজের গায়ে লাগানো রসালো অংশ খাওয়া হয়ে থাকে। জাত ভেদে মিষ্টি বা টক এই ফলটির নাম লটকন। বাংলাদেশের এক সময় অপ্রচলিত ফলের তালিকায় ছিল লটকন, কিন্তু এর চাহিদা হারায় দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে এর চাষ করা হচ্ছে। নরসিংদী জেলার মধ্যে শিবপুর, বেলাবো এবং মনোহরদী থানাতে প্রচুর পরিমাণে লটকনের চাষ করা হচ্ছে। এছাড়া ময়মনসিংহ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে। এই লটকনে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও ঔষধি গুণে ভরপুর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও লৌহ রয়েছে। এছাড়া লটকনের বীজ রং উৎপাদনে ব্যবহার করা হয়। সিল্ক, তুলা ও পোশাক শিল্পে এর রং ব্যবহার করা হয়ে থাকে। একটি বয়স্ক গাছ থেকে 100 থেকে 150 কেজি ফল পাওয়া যায়। বিভিন্ন বাজারে প্রতি কেজি লটকন 70 থেকে 80 টাকায় বিক্রি করা হয়। তবে রাজধানীতে এর মূল্য প্রতি কেজি 100 টাকার বেশি। লটকন চাষে অন্যতম সুবিধা হলো এই গাছগুলো ছায়াযুক্ত স্থানে জন্মাতে পারে। আপনারা চাইলে ঘরের আঙিনায় লটকন চাষ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন। দেশে ফল ও পুষ্টির চাহিদা মেটাতে লটকন জনপ্রিয় ফলের স্থান দখল করতে পারে। লটকনের সিজন মূলত 3 মাস, জুন, জুলাই অ্যান্ড অগস্ট। লটকন বাগান দেখা শেষে আমরা যাব লটকনের আড়তে। আড়তে লটকনের প্রসেসিং সারাদিনই চলে, কিন্তু লটকনের হাট বসে সকাল 6টায়। পাইকাররা লটকন কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। আড়তদারদের সাথে কথা বলে জানতে পারলাম লটকনের চাহিদা রয়েছে দেশের বাইরেও। দামিয়ন, এটা তোমার জন্য, খাও। টক ভালো করতে পাকে নাই। ওকে, থ্যাংক ইউ।